কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-র রাজ্য কমিটি গঠিত হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের রাজ্য সভাপতি সম্রাট রায় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন। পাশাপাশি 7 এপ্রিল বৃহস্পতিবার কংগ্রেসের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান প্রধান সভাপতি সম্রাট রায়। ত্রিপুরা প্রদেশ NSUI গতকালকে NSUI রাজ্য কমিটি ডিক্লেয়ার হয়েছে। আপনারা জানেন NSUI ভাইস প্রেসিডেন্ট বানানো হয়েছে রাজদীপ ঘোষ, অন্তরীপ দেবনাথ, ইচব আলী, মিঠুন দাস, আলতাফ হোসেন, মৌসম মগ। জেনারেল সেক্রেটারি করা হয়েছে মন্দির আচার্য, মৌসম বড়ুয়া, সৌরভ নন্দী, MD ইয়াসিন, মহিত আলী, অঞ্জনম সূত্র, সুস্মিতা শুক্লা দাস, সুমন পাল, ইউনিক ত্রিপুরা, জাহির আব্দিন।